নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গা পূজা খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, সব পরিবারে আনন্দ করুন, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। তো শুরু করা যাক, মকর রাশির মাসিক রাশিফলের ভিডিও এটি। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। ডায়েরিতে লিখে নিন এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার সাথে। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথর হিসাবে, বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু আপনাদেরকে দিবে এবং গাইড করবে কিন্তু আগামী দিনে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা সম্ভাবনা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশির দুর্গাপূজার মাস সেরা সেরা মাস হতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশি। প্রথম আসি শরীর স্বাস্থ্য দিকটা। দেখুন, আপনার রাশির উপর দিয়ে বৃহস্পতি কিন্তু পাস করছে, অর্থাৎ বৃহস্পতি এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে। শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পূজোর মাসে খুব ভালো কিন্তু থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, প্রথম কথা মকর রাশির ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, সন্তানের জন্য দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করছিলেন বা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, সন্তান লাভ এবং সন্তান যাদের ডেলিভারি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। আকর্ষিক ধনলাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে। এখানে দেখুন, আপনাদের যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনি মকর রাশির মানুষ, বিয়ের ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগাযোগগুলো কিন্তু আসবে মকর রাশির ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির, অর্থাৎ আপনারা এগিয়ে যেতে পারেন, অর্থাৎ কথাবার্তাটা এগিয়ে রাখতে পারেন মকর রাশির ক্ষেত্রে। বিয়ের ব্যাপারটা কিন্তু খুব ভালো মকর রাশির, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনার ছকে সপ্তমভাব পীড়িত না হয়, বিয়ে আপনাদের নিশ্চিতরূপে কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটাতে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট করলেও কিন্তু খুব একটা কিন্তু লস আপনাদের হবে না, ব্যবসা ক্ষেত্রে সফলতা। কিন্তু কারো হাতে ব্যবসা তুলে দিয়ে আসলেন, বেশি কর্মচারীর উপর ডিপেন্ড হয়ে গেলেন, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আসবে, অর্থাৎ পরের হাতে কিন্তু ব্যবসা তুলে দিয়ে আসবেন না। নিজে ওখানে অবশ্যই চোখ কান খুলে রাখুন, নয়তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দাঁড়াবে। দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের যথেষ্ট বন্ডিং কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা, দাম্পত্য সুখের জায়গা এই পূজোর মাসে কিন্তু বিশেষভাবে নির্দেশ কিন্তু করছে, যথেষ্ট লাভ দিবে মকর রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে। দেখুন, খেলাটা কত সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ পতিও কিন্তু ভাগ্যভাবে বসে থাকছে এখানে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যপতি ভাগ্যভাবে বসে থাকছে এবং ভাগ্যের উপর বৃহস্পতির দৃষ্টি। আমি আবারও বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতির সঙ্গে, চতুর্থপতি নবমভাবে অবস্থান করছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনাদের বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে।
ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, দেখুন ভাগ্য যদি আপনার সাপোর্ট থাকে কোনো বাধাই কিন্তু আটকাবে না, যে কোনো কাজ আপনি কিন্তু হাসিল করে নিতে পারবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু সফলতা কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্টের জবের সঙ্গে যা যুক্ত আছে সেই জায়গাটাতে ভালো, এবং পিতার সহযোগিতা পাওয়া, যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি প্রমোটার, বিল্ডার বা ঠিকাদার, বা আপনাদের কোনো পেমেন্ট আটকে আছে, এই পেমেন্টগুলো কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। শনি আপনার কর্মভাবে তুঙ্গ গৃহে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের এবং মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ 12 অক্টোবরের পর থেকে শনি কিন্তু মার্গী, এবং মার্গী শনির দৃষ্টি কর্মভাবে তুঙ্গ গৃহে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, কর্মের ব্যাপারে যারা প্রচেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তির যোগাযোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছিলেন তার একটা জায়গা, মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি লাভ আপনারা কিন্তু করবেন। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এটা হবে। এবং কর্মক্ষেত্রের প্রমোশন, স্যালারি বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি একাদশভাবে কেতু যুক্ত, কেতুর সঙ্গে আমি বারবার বলেছি যে গ্রহ সংযুক্ত হয় তার বলবত্তা বেড়ে যায়, আপনাদের এ মাসে ভোগ বৃদ্ধি করবে। অর্থাৎ যে কোনো কাজে একাদশভাবে অবস্থান আপনাদের সফলতা দিবে, ভোগ বৃদ্ধি করবে এবং লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবার আসি প্রেমের ক্ষেত্রে। দেখুন মকর রাশি যারা ইয়ং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ সেরা সেরা মাস হতে চলেছে মকর রাশি প্রেমের ক্ষেত্রে। এর পাশাপাশি রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। অর্থাৎ বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে, এবং ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ বিদেশের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক ধনবর্ষা হতে চলেছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকেও কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। এডুকেশনের জায়গাটা যদি বলি, এডুকেশনের জায়গায় উচ্চশিক্ষা যারা আছে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, আপনি এমফিল করছেন, আপনি পিএইচডি করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনি এমটেক, বিটেক, বিসিএ, এমসিএ, মাস্টার্স করছেন, ডক্টর লাইনে পড়াশোনা করছেন, বা আপনি সিএ পড়ছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ আপনাদেরকে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক চাপ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটবে। অর্থাৎ আপনি মকর রাশি মানুষ যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে খুব চাপ চলছিল কি না, সেই জায়গাটা কিন্তু ডায়েরিতে নোট করে নিন। আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত হবে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না লিখছেন, তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, সেখানে কিন্তু নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছে, অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ করছে, আপনি মকর রাশির মানুষ, আপনি লিখে নিন ডায়েরিতে, কাজের সুযোগ বাড়বে, অপরচুনিটি বাড়বে, ভাগ্যের সাপোর্ট আপনাদের বৃদ্ধি করবে, বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তবে ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা, ভাইয়ের সাথে মতান্তর জ্ঞাতি শত্রুতার জায়গা কিন্তু তৈরি করছে মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। যারা ল্যান্ড রিলেটেড ব্যবসা করছেন, জমি কেনা, এই জায়গায় কিন্তু বিশেষভাবে কাগজপত্র ডিলের জায়গাতে সই করার আগে একটু হলেও
ভেবে চিনতে কিন্তু সই আপনারা করবেন, আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের এ মাসে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, কনসালটেন্সির সঙ্গে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে আছেন, বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি মকর রাশি মানুষ আপনি লিখে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু সুসময় কিন্তু আগত। বিদেশ থেকেও আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ আপনারা পাবেন। দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল এই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ধীরে ধীরে কিন্তু রিলিফ কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ পূজন মাসটাতে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। কিন্তু মঙ্গল আপনাদের যখন কর্মভাবে চলে যাবে এবং সেই জায়গাটাতে কর্মের ক্ষেত্রে আপনাদের চাপটা কিন্তু বৃদ্ধি করবে এবং শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা, কলিগদের সঙ্গে মতবিরোধ বা আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে মত পার্থক্যের জায়গা কিন্তু তৈরি করছে। আপনার মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের অর্থাৎ মকর রাশি এই পূজোর মাসে বিশেষরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছে এবং আর্থিক স্থিতির জায়গাটা বলি যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনারা লিখে রাখুন, অক্টোবর মাস সেরা সেরা মাস হতে চলেছে মকর রাশির। নমস্কার, ধন্যবাদ।